नमस्कार बंधुरा, झिलिकर पृथ्वी यूट्यूब चैनल सकल के स्वागत। बुझते ही पाच्छेन आज आमी बाड़ीते बनिए रसगोल्ला। एटा खेते एकदम दोकानेर मतन स्पंजी एवं टेस्टी होयेछे, आर एटा खूब सहजे बाड़ीते बनिए फेला जाए। चलुन ताले देखे नी हलुवाई स्टाइल रसगोल्ला बाड़ीते किभाबे बनिए फेला जाए। प्रथमे आमाके दूध थेके छाना बनिए निते होबे। तार जोन्नो आमी ससपेनेर मध्ये निये निएछि एक लिटार दूध। दूधटी गरम करार समय माथाय रखते होबे जाते दूधेर ओपर कोनो रकम शर ना पड़े, तार जोन्नो हाता दिए बार बार नाड़िए जेते होबे। दूधटी गरम होये गेले गैसटाके सिम करे तारपर आमी एर मध्ये दिए दिच्छि भिनिगार। भिनिगारटा दूधेर मध्ये धीरे धीरे एड करते होबे आर हाता दिए आस्ते आस्ते नाड़ाते होबे। दूध फेटे छाना हार जोन्नो 6 बड़ चामचर मतन भिनिगार आमार एखाने लेगेछे। एखन दूध फेटे गेछे, छानाओ बेरिये एसेछे। एबार छानार थेके जल आलादा करे दिते होबे। तार जोन्नो एकटी छाकनिर मध्ये आमी छानाटा ढेले दिच्छि। तारपर एकटी हाता दिये आस्ते आस्ते चेपे चेपे जल बेर करे दिच्छि। आमार एभावेई सुविधा हय, ताई आमी एभावेई जल बेर करि। आपनारा चाइले एकटी परिष्कार कापड़ेर मध्ये छानाटिके ढेले तारपर कापड़टाके चिपे चिपेओ जल बेर करे निते पारेन। एरपर छानाटिके एकटी आमी पात्रेर मध्ये निये निएछि। एबार एटाके आमी 15 मिनिटेर जन्य फ्रिजे रेखे देब। स्पंज रसगोल्ला बानानोर जन्य छानाटिके फ्रिजे रखा खूब जरूरी। आमी छानाटिके फ्रिज थेके बेर करे निएछि। एबार एकटी बड़ पात्रेर मध्ये ढेले दिलाम। बड़ पात्रेर मध्ये छानाटी माखते सुविधे होबे। एरपर एर मध्ये दिए दिच्छि 1 बड़ चामच सूजी, 1 बड़ चामच कर्नफ्लावर, सामान्य परिमाणे बेकिंग पाउडार, 1 बड़ चामच चीनी और सामान्य इलाचिर गुड़ो। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখার উপরই কিন্তু নির্ভর করবে রসগোল্লা কেমন হবে। ছানাটিকে অনেকক্ষণ ধরে হাত দিয়ে এভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটি একটি ক্রিমি টেক্সচারে পরিণত হচ্ছে। ছানাটি ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা যেরকম আটা ময়দার ডো বানাই সেরকম একটা ডো বানিয়ে ফেলতে হবে। এখানে আমি ছানাটা দিয়ে একটি লম্বা ডো বানিয়ে ফেলেছি। এবার এই ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজের রসগোল্লা বানাতে চান সেরকম সাইজেরই লেচিগুলো কেটে নেবেন। এবার লেচিগুলোকে আমি হাত দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি। ছানার বলগুলো বানানোর সময় লক্ষ্য রাখতে হবে যে ছানার বলের গায়ে কোনো রকম আবার ক্র্যাক আসছে কিনা। যদি কোনো রকম ক্র্যাক দেখা যায় তাহলে বুঝতে হবে কিন্তু ছানার মাখাটা ঠিকঠাক হয়নি, তাহলে কিন্তু রসগোল্লাগুলো সব ফেটে যাবে, ভালো হবে না। এখানে আমি 10টা ছানার বল তৈরি করে নিয়েছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি 1 কাপ চিনি দিয়ে দেব। রসগোল্লার জন্য চিনি শিরাটা কিন্তু বেশি গাঢ় করলে চলবে না, এটাকে কিন্তু পাতলা রাখতে হবে। চিনি শিরার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। দুধ দেওয়াতে রসগোল্লাগুলোর কালার সাদা থাকবে, কালচে কালচে হবে না। চিনি শিরার ওপর যে একটি গাঢ় আস্তরণ দেখা যাচ্ছে এটাকে আমি হাতা দিয়ে ছেঁকে ফেলে দিচ্ছি।
এবার আমি ছানার বলগুলোকে চিনির শিরার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে চিনির শিরাটা যেন বেশি শুকিয়ে না যায়, তার জন্য মাঝে মাঝে এর উপরে জল দিতে হবে। এবার আমি কড়াইটিকে ঢাকা দিয়ে গ্যাসটিকে সিম করে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা তুলে এবার দেখে নেওয়া যাক রসগোল্লাগুলির কি অবস্থা। রসগোল্লাগুলি খুব সুন্দর হয়ে এসেছে আর এর সাইজগুলো দেখুন আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। এবার আমি গ্যাসটিকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। রসগোল্লা খাওয়ার জন্য এখন পুরোপুরিভাবে তৈরি। চলুন দেখে নিই যে রসগোল্লাটা আমার কেমন তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম, পুরো স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন।